আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ফেসবুক ইউজ করি তার মধ্যে অনেকেই মেসেঞ্জার দিয়ে মেসেজ করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি কাউকে একবার মেসেজ করে ফেলি, সেটা ভুল করে হোক বা ইচ্ছাকৃত, সেটা কিন্তু আর আন্ডু বা ডিলিট করা যায় না এবং তা ফিরিয়েও আনা যায় না। অথবা যদি আমাদের হিস্টোরি থেকে ডিলিটও করি, অপর প্রান্তের ব্যক্তি কিন্তু সেটা দেখতে পায়। রিসেন্টলি ফেসবুক কর্তৃপক্ষ তাদের নতুন আপডেটে আপনার পাঠানো মেসেজ চাইলে আপনি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন, আর তা যার কাছে পাঠিয়েছেন সেও দেখতে পারবে না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনার ভুল করে পাঠানো মেসেজ ফেরত নেবেন বা ডিলিট করবেন। সিম্পলি একটা ক্লিক করেই আমরা সাধারণত আমাদের মেসেজগুলো ডিলিট করতে পারব। আমরা প্রথমে যেটা করবো, মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মেসেঞ্জারে যাবেন, ধরেন আমি মেসেজ করে দেখাচ্ছি একটা, ধরেন আপনি ভুল করে এই মেসেজটা পাঠালেন, এখন এটা আপনি ডিলিট করতে চাচ্ছেন বা সে যাতে দেখতে না পায়, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি এই মেসেজটার উপরে আমরা ক্লিক করে ধরে রাখব। ক্লিক করে ধরে রাখলে এখানে দেখেন আপনার রিমুভ যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন দুইটা অপশন আছে, রিমুভ ফর এভরিওয়ান, রিমুভ ফর ইউ। আপনি যদি রিমুভ ফর ইউ দেন তাহলে সেটা শুধু আপনার ক্ষেত্রেই বা আপনার থেকেই রিমুভ হবে, আর যদি রিমুভ ফর এভরিওয়ান দেন সেক্ষেত্রে যার কাছে আপনি মেসেজটা পাঠিয়েছেন সেও আর দেখতে পারবে না। যে সিম্পলি রিমুভ ফর এভরিওয়ানে ক্লিক করে দিবেন, যে রিমুভ এটা তার থেকেও চলে গেছে এবং আপনার থেকেও চলে গেছে। আর এভাবে আপনারা সিম্পলি আপনার ভুল করে কাউকে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন বা ফেরত নিতে পারবেন। আর এটা সাধারণত আপনি 10 মিনিট পর্যন্ত এই সুযোগটা থাকবে আপনার জন্য, আবার 10 মিনিটের উপরে হয়ে গেলে কিন্তু আপনার এটা করতে পারবেন না।